আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। খুশিস কিচেনের লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব মলা মাছের শুটকি আলু বেগুন দিয়ে চরচড়ি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এই জন্য আমি একটি বাটিতে এক চা চামচ রসুন বাটা নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, আধা চা চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো। শুটকি একটু ঝালই ভালো লাগে, তো আপনারা স্বাদ বুঝিয়ে দিবেন। আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিব আধা চা চামচ জিরা গুঁড়ো। এখন সামান্য পানি দিয়ে এই মশলাটাকে গুলে 10 থেকে 30 মিনিটের মতো রেখে দিলে এটা একটা বাটা মশলার এফেক্ট নিয়ে আসবে। তো আমি এখন এটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য, সময় না থাকলে সাথে সাথেও আপনি ব্যবহার করে নিতে পারেন। এখন প্যানে তেল দিয়ে দিব, দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কাটা। এখন এটাকে হালকা বাদামি করে ভেজে নেব। এই তো বাদামি হয়ে গেছে, এখন গুলোনো মশলাটা এখানে দিয়ে দিব। গুলে নেওয়া মশলাটা এখন এখানে ছেড়ে দিব। এখন এটাকে ভালো করে কষে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আরেকটু পানি দিয়ে আরেকটু কষে নিব। মশলাটা ভালোভাবে কষে নিলে মশলার কাঁচা স্মেলটা চলে গেলে তরকারিটা খেতে আরও মজা হবে। ঢাকা দিয়ে দিলাম। এই তো ভালো করে মশলাটাকে কষে নিয়েছি, এখন দিয়ে দিব মলা শুটকি। এই মলা শুটকিটাকে প্রথমে তাওয়ায় টেলে তারপরে 2-3 বার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ শুটকিতে অনেক ময়লা থাকে আপনারা জানেন। তো এটা যে কোনো শুটকি দিয়ে তৈরি করা যায়, রেসিপিটা ফলো করলেই হবে। যার যেই শুটকি দিয়ে পছন্দ সেটা দিয়েই করতে পারেন, লোটে শুটকি, কাচকি শুটকি বা যে কোনো শুটকি। এখন সামান্য পানি দিয়ে শুটকিটাকে আগে ভালো করে কষে নেব। শুটকিটা আগে টেলে নেবেন, তাহলে ভালো স্মেল হবে। এই তো ভালো করে কষে নিয়েছি, তেল উপরে চলে আসছে। এখন দিয়ে দেব আলু বেগুন, চিকন করে এরকম চিকন চিকন করে আলু আর বেগুনকে কেটে নিয়েছি। দিয়ে দিলাম আলু আর বেগুন। এখন আলু আর বেগুনকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন আরেকটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা খুলে যে পানি শেষ হয়ে গেছে ভালো করে কষে নিয়েছি, এখন দিয়ে দিব ঝোলের পানি। তো শুটকিটা যেহেতু চরচরে হবে এই জন্য পানি বেশি দেওয়া যাবে না, সামান্য পানি দিলেই হবে। আমি আরেকটু পানি দিয়ে দিব যাতে তরকারির উপরে ঝোল চলে না আসে, তরকারির সাথে লেগে থাকা পানির মতো দিয়ে দিব এভাবে। এই যে দেখুন, এখন ঢাকা দিয়ে দেব। এখন ফিরে এলাম 5 মিনিট পরে, এখন দিয়ে দিব ধনে পাতা। শুটকিটা মাখা মাখা হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মলা মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করি আমি রেসিপিগুলোকে সহজ করে দেখানোর জন্য। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।